ইওর অনার, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা রাঘব রায় শিমুলতলার একটি নিষ্পাপ যুবতী কমলাকে তার প্রেমের জালে জড়ায়। এই কমলা রাঘব রায়ের সঙ্গে অবৈধ মেলামেশার ফলে কিছুদিনের মধ্যেই গর্ভবতী হয়ে পড়েন। এরপর কমলা যখন তার সন্তানের স্বীকৃতি চাইতে রাঘব রায়ের কাছে যায়, তখন রাঘব রায় তাকে নৃশংসভাবে খুন করে। আপনার কাছে কি প্রমাণ আছে এই খুনের? প্রমাণ আছে মিলর্ড, আমি এই মামলার অন্যতম প্রধান সাক্ষী শ্রী উদয়ন চৌধুরীকে কাঠগড়ায় আসার জন্য অনুরোধ করছি। সাক্ষী উদয়ন চৌধুরী হাজির হ। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মিলর্ড, সেদিন কমলাকে এই উদয়ন চৌধুরী জঙ্গলে নিজের চোখে খুন হতে দেখেন। আপনি জঙ্গলে কি করতে গেছিলেন উদয়ন বাবু? আমার ছবি তোলার শখ, তাই সেদিনও ক্যামেরা নিয়ে জঙ্গলে গিয়েছিলাম কিছু পাখির ছবি তুলব বলে। কিন্তু দুর্ভাগ্য আমার, পাখির বদলে এই স্কাউন্ড্রেলটার ছবি আমাকে তুলতে হয়েছিল। উদয়ন বাবুর তোলা ছবিগুলো আমি অলরেডি আদালতের কাছে পেশ করেছি মিলর্ড। ইওর অনার, এই গণতান্ত্রিক দেশেই গণচেতনা আর মানবতার মূল্যায়ন করার জন্যে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ থেকে শুরু করে প্রীতিলতা ওয়াদ্দেদার জন্মেছিলেন। যে দেশে নারী আন্দোলন এত সোচ্চার, যে দেশে নারী মুক্তির এত নিশানা, এখনো সেই দেশে রাঘব রায়দের হাতে কমলাদের খুন হতে হয়। কিন্তু মিলর্ড, কমলাদের বেঁচে থাকার অধিকার আছে। যে অন্যায় অত্যাচার এই রাঘব রায় ওই গর্ভবতী কমলার উপর করেছে, তাতে করে আমি আদালতের কাছে বিনীত অনুরোধ করছি যে আসামি রাঘব রায়কে এই জঘন্যতম অপরাধের জন্যে এমন শাস্তি দেওয়া হোক যাতে করে ভবিষ্যতে আর কেউ এমন অপরাধ করার দুঃসাহস না পায়, আর কোনো কমলাকে এই পৃথিবী থেকে চির বিদায় নিতে না হয়। অর্ডার, অর্ডার! সমস্ত সাক্ষ্য প্রমাণ উদয়ন চৌধুরীর তোলা ছবি ও সাক্ষ্য থেকে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি রাঘব রায় শুধু কমলা দেবীর সাথে খারাপ ব্যবহার বা খুনই করেননি, সাথে মানহানিও করেছেন, এবং পৃথিবীতে আর একটা অনাগত প্রাণ তিনি খুন করেছেন। তাই আদালত ভারতীয় পেনাল কোর্টের 302 ধারা অনুযায়ী আসামি রাঘব রায়কে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। কাজটা কিন্তু আপনি ভালো করলেন না মিসেস পার্বতী চৌধুরী। ভুলে যাবেন না, ভুলে যাবেন না যে রাঘব রায় কিন্তু লোহা নয়, ইস্পাত দিয়ে তৈরি, একটু বেশি শক্ত। ধাতু যতই শক্ত হোক, তাকে পুড়িয়ে কি করে নরম করতে হয় তা কারিগররা জানে। যাবজ্জীবন মানে কিন্তু সারা জীবন নয়, মাত্র 14টা বছর। একবার আমি জেল থেকে বেরিয়ে আসি, তারপর দেখবো যে কে কি জানে। মিস্টার রাঘব রায়, এই 14টা বছর ধরে জেলের ঘানি টানতে টানতে আপনি সব ভুলে যাবেন। এই সুন্দর মুখ কিন্তু আমি ভুলবো না। নিয়ে যাও, নিয়ে যাও, ওকে ছেড়ে দে, ছেড়ে দাও ওকে, ছেড়ে দে। আজ রাঘব রায়কে তুমি একেবারে মোক্ষম জবাব দিয়েছ। আমি তো ভাবছিলাম শরীর খারাপ নিয়ে তুমি কোর্টে সহল জবাব করছিলে কি। আইনের এই কালো পোশাকটা যখন গায়ে পড়ে নি, তখন নিজের সুস্থতা অসুস্থতার কথা ভুলে যাই। তখন শুধু একটা কথাই মনে হয়, এই সমাজটাকে সুস্থ রাখতে হবে। সত্যি তোমাকে স্ত্রী হিসেবে পেয়ে আমি ধন্য। আচ্ছা পার্বতী, আমি যদি কখনো কোনো অন্যায় করে ফেলি তখন তুমি কি করবে? আইনের পোশাক পরে তোমায় সাজা দেব, আর তোমার স্ত্রী হয়ে তোমার সব সাজা আমি গ্রহণ করব। পার্বতী, হ্যাঁ।
ভয়ের কিছু নেই। ভয়ের কিছু নেই মানে কি বলছেন ডাক্তারবাবু? মেয়ে আমার মুখে কিছু দিলে আপনি বমি করছে বার করে দিচ্ছে, শরীরটাও দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। শরীর খারাপ না থাকলে কেন এমন হয় বলুন? ও কিছু নয়, এই অবস্থায় সব মেয়েদের এরকম হয়। এই অবস্থায়? কোন অবস্থায় ডাক্তারবাবু? আপনার মেয়ে গর্ভবতী। দাঁড়া খুনতে, ডাক্তারবাবু যে বলে গেল তা কি সত্যি? কথা বলছিস না কেন বল, উত্তর দে। হ্যাঁ বাবা। কি সত্যি? এই সন্তানের বাবাকে জবাব দে খুনতি, সন্তানের বাবাকে বল, বল এই সন্তানের বাবাকে কে সেই লম্পট যার সন্তানকে তুই গর্ভে ধরেছিস, বল বল। আমার আমার যেটুকু মান সম্মান ছিল সব তুই সব তুই জলাঞ্জলি দিলি। হ্যাঁ, আর যেমন লোকে আমার জিজ্ঞেস করবে আমি কি জবাব দেবো? হ্যাঁ কি জবাব দেবো? না না না, আমি কারোর সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। আমার দিকে আঙুল তুলে অপমান করার আগেই আমি 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 আমার জীবন শেষ করে দেবো, আমার জীবন শেষ করে দেবো। কি করছি বাবা? আমি তো কোনো পাপ করিনি। পাপ করেছিস তোর গর্ভের সন্তান এলো কি করে? কে ওর পিতা? বলছি বাবা, তোমাকে সব বলছি। প্রদীপ কাকু তুমি? এসো 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 ভেতরে এসো। না না এখানেই ঠিক আছে। না না তা বললে কি হয়, এসো 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 ভেতরে এসো। পার্বতী, এই আমার প্রদীপ কাকু। তোমায় বলেছিলাম না সেদিন রাঘব রায়ের লোকের হাত থেকে এই প্রদীপ কাকু আর তার মেয়েই আমাকে রক্ষা করেছিলেন। আরে আরে এই কি করছো মা, প্রণাম করলে কেন? আমি আমি একজন সামান্য ছোট মানুষ। এ কি বলছেন কাকাবাবু? বিধাতার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, সেই মানুষের জীবন যে বাঁচায় সে ছোট হয় কেমন করে? আপনি আর আপনার মেয়ে যে মানুষটা জীবন বাঁচিয়েছেন তিনি আমার স্বামী, আমার জীবনের একমাত্র অবলম্বন। আপনি বসুন না কাকাবাবু, আমি আপনার জন্য একটু খাবার নিয়ে আসি, ওনাকে বসুন। না না আমি, না না আপনি বসুন, আসছি আমি এক্ষুনি। কাকাবাবু কোন দিকে সঙ্গে করে নিয়ে এলেন না কেন? ওকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। ওর শরীরটা ভালো নেই। কেন কি হয়েছে ওর? ও তো আসুন বসুন। এই ফোনটা শোনো, নিন খান। আবার এত মিষ্টি কেন? না না বললে শুনবো না কাকাবাবু। একটু মিষ্টি মুখ করে আমাদের অনাগত সন্তানকে আশীর্বাদ করুন। আশীর্বাদ? হ্যাঁ কাকাবাবু, আপনার মতো মানুষের আশীর্বাদ পেলে আমার সন্তানের মঙ্গল হবে। আমি আশীর্বাদ করছি মা, তোমার সন্তান ধর্মে রাম কর্মে কৃষ্ণ আর সত্যে যুধিষ্ঠির হোক। ও নিশ্চয়ই তোমাদের বংশের মুখ উজ্জ্বল করবে, তোমাদের বংশের মুখ উজ্জ্বল করবে। ছোট সাহেব কি বললেন বাবা? বিশ? হ্যাঁ বিশ। কেন বাবা? যে সন্তানের পিতৃ পরিচয় তুই দিতে পারবি না, লোকের মুখে যার পরিচয় হয়েছে আরজ, সেই সন্তান সম্ভাবনার লক্ষণ লোকের চোখে পড়ার আগে তুই মরে যা। পরিচয় কেন দিতে পারবো না বাবা? ছোট সাহেব কি তাহলে সেরাতের কথা অস্বীকার করেছেন?
না মা, ছোট সাহেব আমাকে অত্যন্ত সম্মান করেছে, তার স্ত্রী আমার পায়ে হাত দিয়ে প্রণাম করেছে, তাই ওদের মুখের ওপর আমি বলতে পারলাম না তোর কথা, তোর সন্তান সম্ভাবনার কথা। উল্টে ছোট সাহেবের অনাগত সন্তানকে আশীর্বাদ করে ফিরে এলাম, আর তোর জন্য নিয়ে এলাম এই বিষ। তুই আমি একসঙ্গে? না বাবা, নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেবার অধিকার আমার আছে, কিন্তু আমারই রক্ত মাংসে যে শিশু আমারই গর্ভে বেড়ে উঠছে তার জীবন নষ্ট করে দেবার কোনো অধিকার আমার নেই। তাহলে যে কি করবি? আমি নিজের সন্তানকে কোলে নিয়ে ছোটবাবুর কাছে গিয়ে দাবি করবো তার ন্যায্য অধিকার। কলঙ্কের দাগ যখন মুখে লেগেই গেছে তখন মুখ বন্ধ করে থেকে কি লাভ বাবা? ন্যায্য অধিকারের জন্য আমি জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে যাব। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।